জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে পাঞ্জাগানা ও জুমার মসজিদের ক্ষেত্রে সওয়াবে কোনো তারতম্য আছে কিনা দাইলি উত্তর জানতে চাই ভাই বাতার দেয়ালে বসে জামাতে পাঞ্জাগানা মসজিদে জামাতে নামাজ আর জুমার মসজিদে জামাতে নামাজ সওয়াবে কোনো পার্থক্য আছে না নাই এই যে মাশাআল্লাহ আপনারা মুফতি জবাব দিয়ে ফেললেন তাহলে আমার দরকার কি আচ্ছা জাযাকাল্লাহ খের চেষ্টা করছেন উত্তর দেওয়ার কিন্তু না জানা জিনিস চুপ থাকাই ভালো উত্তর না দিয়ে দিনী বিষয় দেখুন মৌলিক ভাবে পাঞ্জিগানা মসজিদ এবং জুমার মসজিদে নামাজে তেমন কোনো পার্থক্য নাই জুমার মসজিদে নামাজ পড়লেও জামাতের দায়িত্ব পালন করা হবে আর পাঞ্জিগানা মসজিদে নামাজ পড়লেও জামাতের দায়িত্ব পালন করা হবে তবে একটি হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে সম্ভবত আবু দাউদে যে নবী রাসূলুল্লাহ বলেছেন একজন মুসল্লি একজন ইমাম নামাজ পড়লে যেরকম সওয়াব হয় দুইজন মুক্তাদির সাথে একজন ইমাম নামাজ পড়লে সওয়াবটা বেশি হয় কারণ মুসল্লির সংখ্যা একটু আবার তার চাইতে দুইজনের চাইতে বেশি নামাজ পড়লে দুইজনের সাথে বেশি মুক্তাদি থাকলে ওই কম মুক্তাদি আলা জামাতের চাইতে এটা সওয়াব একটু এই হারে যত বেশি মুক্তাদি হবে তত বেশি সওয়াব হবে এবং হাদিসটি বিশুদ্ধ এই হাদিস থেকে বোঝা যায় যে বেশি মুক্তাদি থাকলে ভালো উত্তম সওয়াব বেশি হবে তবে আল্লামা ইবনে আবিদিন শামি রাহমাহুল্লাহ সহ বিশ্বের বড় বড় ফকিহগণ এবং প্রায় সমস্ত উলামা একরাম একমত এমনকি আরবের বড় বড় স্কলারগণ কাতারের ফতোয়া ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব ডট কম সহ সব বড় বড় ফতোয়ার ওয়েবসাইট গুলোতে সমস্ত উলামা একরামের ফতোয়া যেটা আছে সেটা হলো মহল্লার মসজিদ যদি পাঞ্জিগানাও হয় আপনার বাড়ির আশেপাশে তাহলে ওই বেশি সংখ্যক মুসল্লির জামাত ধরার জন্য দূরে যাওয়া আপনার জন্য উচিত না আপনি আপনার মহল্লার মসজিদে হক আদায় করাই আপনার জন্য বেশি সওয়াব কথা কি বুঝতে পারছি হ্যাঁ আপনার মহল্লার মসজিদ দেখে আপনি দূরে যেতে পারবেন সেটা কখন যদি এমন হয় যে আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেবের কেরাত সহি না অথবা তিনি শিরকে আকবারে লিপ্ত তার পিছনে নামাজ সহি হবে না এরকম কোনো বড় কোনো দোষ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দূরে নামাজ পড়তে পারেন অথবা যদি এরকম হয় যে না আলোচনা শোনার জন্য ওই মসজিদের আলোচনাটা একটু বেশি উপকারী আপনার জন্য সেখানে গেলেন তাহলে ইলেমের জন্য আপনি দূরে যেতে পারেন এতে কোনো অসুবিধা নাই কিন্তু সওয়াবের উদ্দেশ্যে নিজের মহল্লার মসজিদ পাঞ্জিগানা হলেও সেটা রেখে দূরের বড় মসজিদে বেশি মুসল্লির সাথে নামাজ পড়তে যাওয়া জায়েজ ফজর নামাজে এটা উচিত হবে না এবারে কোনো ফকিদের কোনো দ্বিমত নাই